আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে মসজিদের নববীর সামনে বসে আছেন নবীজি কোন সফর থেকে আসলেই হয়তো হযরত ওমরকে ডাক দিতেন নয়তো হযরত আলী নয়তো আবু বকর নয়তো হযরত ওমর চারজনের কোন একজনকে সম্বোধন করে কথা শুরু করতেন ওমর শুনছো আজকে আমি এত বড় একটা উটের পাল দেখে আসলাম ও আলী শুনছো আজকে আমি এত বড় একটা পাহাড় দেখে আসলাম কিন্তু মিরাজ থেকে ফিরে আমার নবী ডাক দিলেন না বেলাল বেলাল কোথায় সাহাবা ইকরাম অবাক এত দামি জলিল কদর সাহাবা থাকতে বেলালকে কেন আমার নবী ডাকলেন হযরত বেলাল মজলিসের পিছন থেকে দাঁড়ায়া গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে তাআল হেনা ইয়া বেলাল ও বেলাল আমার সামনে এসে দাঁড়াও হযরত বেলাল যখন সামনে আসলেন আল্লাহ নবী বেলালের কোমর আঙ্গুলটা ধরে নাড়া দিলেন আর ডেকে বলে বেলাল তুমি কেন চোখের পানি ছেড়ে কান্না করতেছো হযরত বেলাল ডেকে বলে পয়গম্বর আপনার সামনে এত জলিল কদর দামি সাহাবা এর মধ্যে আমার মত নগণ্যরে আপনি ডাক দিছেন এই জন্য আমি কান্না করতেছি আল্লাহ নবী কই তুমি এই জন্য কাঁদো আর তোমার জন্য আমি কত বড় সংবাদ নিয়ে আসছি জানো কয় না ও বেলাল কি এমন আমল করছো والله আল্লাহর কসম বেলাল ইন্নি সামিতু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ আল্লাহর কসম করে বলি হে বেলাল আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাইলাম ও বেলাল কি এমন আমল করেছো যে আমলের বিনিময়ে তোমার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে গেল বেলাল হাউমা করে কাঁদে আর কয় নবী গো আমি ছিলাম জাহান্নামের একজন আসামী আমার গলায় কালেমার রশি লাগাইয়া আপনি আমারে জান্নাতের পথের পথিক বানাইছেন আমি জানি না আমার পায়ের আওয়াজ জান্নাতে কেমনে গেল আপনি এবং আল্লাহ ভালো জানে জিবরিল আমিন কানে কানে এসে বলে পয়গম্বর বিলাল দুই রাকাত তাহিয়াতুল ওযু নামে দুই রাকাত নফল নামাজ আদায় করে এই দুই রাকাত নফল নামাজ আল্লাহর কাছে এসো পছন্দ আমার আল্লাহ বেলালের কানেকশন জান্নাতের সাথে লাগাইয়া দিছে বেলাল এখন দুনিয়ায় হাঁটে না হাঁটে জান্নাতে আল্লাহু আকবার বলেন দুই রাকাত নফল নামাজ কি নামাজ দুই রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ এর কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন এজন্য ছোট আমলের অনেক দাম হাদিসে কুদসিতে পয়গম্বর জানে দেয় কোরআন ও সুন্নাহর আলোচনা যেখানে হয় ওই মজলিসে আল্লাহ নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ তাআলা ময়দানে সরাসরি নূর নাজিল করতে থাকেন সাকিনা নাজিল করতে থাকেন চতুর্পাশ দিয়া ফেরেশতারা ব্যারিকেড দিয়া ফালান এক একজনের কাঁধের উপরে এক একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় এই যে সুবহানাল্লাহ বলছেন এটাও ছোট আমল কিন্তু দাম অনেক আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু জানা দেয় যেই বান্দা জবান থেকে একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় জান্নাতে একটা ফলের গাছ তৈরি করে দেয় ফলের গাছটা কত বড় আরবের দ্রুতগামী ঘোড়া যদি ফলের গাছের ছায়ার এক মাথা থেকে দৌড় শুরু করে অন্য মাথায় যেতে যেতে 500 বছর সময় লেগে যাবে আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস বর্ণনা করা হয় আল্লাহ তাআলা জান্নাতের সামনে একটা আল্লাহর আরশের সামনে একটা নূরের কুটি বানিয়েছেন নূরের কুটির স্থির থাকে নড়ে না হঠাৎ করে নূরের কুটিটা নড়তেছে আল্লাহ প্রশ্ন করে ও নূরের কুটি গো তুমি কেন নড়তেছো হঠাৎ করে নূরের কুটি জবাব দেয় দার আল্লাহ জমিনে বসে আপনারা গোলাম জিব্বাটা নারা নারায় আপনার নামের জিকির করতেছে আমি কেমনি স্থির থাকব আল্লাহ বলে তুমি কি থামবে না নূরের কুটি জবাব দেয় দার আল্লাহ
বিক্রি করনে ওয়ালা বান্দাকে আপনি তো এখনো maaf করেন নাই আমি থামব কিভাবে কত গুফির আল্লাহ আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার ব্যাপারে বলে ও নূরের খুঁটি জেনে রাখ আমি আল্লাহ জিকির করনে ওয়ালা বান্দার জীবনের সব গুনাহ maaf করে দিলাম আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ আশিকুর কা কাম হাই জিকিরের দাম আছে না নাই এই ছোট আমলগুলোর দাম দেন আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা লোহা মাটিতে পড়ে থাকলে 10 বছর 12 বছর পর যেমন জং ধরে যায় লোহাটাকে পরিষ্কার যদি করতে চাও দা বটি বানাতে চাও আগের মতো লোহাটাকে কামারের কাছে নিয়ে যাও কামার সেটাকে কয়লার মধ্যে আগুনের মধ্যে ঢুকায় দিবে এরপরে যখন ওই আগুনে পুরো লোহাটা লাল হয়ে যাবে কামার এবার হাতুড়ি দিয়ে পিটানে পিটায়া লোহার মরিচাকেগুলো যেমন সরাইয়া আগের চেয়েও ধারালো বানায় দেয় গুনাহগার বান্দা গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে যায় মরিচিকা পড়ে যায় কেমনে পরিষ্কার হয় গুনাহগার বান্দা জবান খুলে যখন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করে আল্লাহ কলবের গুনার ময়লাগুলো ওইরকম পরিষ্কার করে দেয় দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াত মউত রিজি কি দৌলত যার হাতে মান একবার তুই তার কথাটা ভাবিস নেই কখন ভাবিস নেই কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথে ও নাম বিনে পারকালে ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে দোজাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য ছোট আমলগুলোর দাম দেব পারবো ইনশাআল্লাহ জিকির এমন এক ইবাদত জিকির আপনার এটা করার জন্য মসজিদে যাওয়া লাগে না মাহফিলে আসা লাগে না ওযু কইরা এরপর পবিত্র হওয়ার শর্ত না যেখানে যান অপবিত্র জায়গা ছাড়া বাথরুম ছাড়া জিকির আপনি সব জায়গায় করতে পারবেন এবং জানাবাত থেকে পবিত্র থাকলে জিকির এই ইবাদত এটাকে জিহ্বার সাথে লাগায় না আল্লামা
ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন ওই জায়গায় যে জিকিরটা যে যতবার আল্লাহর ওই পৃথিবীতে এসেছে প্রত্যেকের ইতিহাস পড়ে দেখবেন জিকিরটা হলো তাদের মূল একটা সম্পদ ছিল অন্যান্য ইবাদতের পাশাপাশি ঠিক না আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয় যদি কোনো বান্দা জিকিরকে জোকের মতো শরীরের সাথে লাগায় নেয় জিহ্বার সাথে জোকের মতো জোক যেমন লেগে থাকে জিকিরটাকে যেমন এরকম যদি লাগায় নেয় আপন করে নেয় আল্লাহ ওই বান্দার মৃত্যু পর্যন্ত সব কিছুর দায়িত্ব নিজ হাতে নিয়ে নেন তাহলে করা যাবে জিকির ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমি একটা ছোট আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময় অল্প কিছু কথা বলবো আয়াতের আলোকে এর আগে যতটুকু কথা বললাম আর একটা আমলের উপরে ছোট ছোট আমল নিয়ে ছোট্ট একটা ভূমিকা দিলাম আমার আয়াতের উপরে আমি দুই চারটা কথা বলবো শুধু আমলের নিয়তে শুনবেন আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীজির সাথে আল্লাহ ব্যাপক আয়াত নাযিল করলেন কিন্তু এই আয়াতটার ব্যাপারে ব্যাপক তাফসীর বড় বড় মুফাসসির কেরাম তাফসীর করতে করতে ব্যাখ্যা করতে করতে হয়রান হয়ে গেছে আরো একটা আয়াত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই দুইটা আয়াত নিয়ে বিশদ তাফসীর হয়েছে নিউজিল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয় 18 জন বিজ্ঞানী এক জায়গায় বসে অনেক মহাগ্রন্থ তারা রিসার্চ করেছে ঋগ বেদ গীতা বাইবেল রামায়ণ সব রিসার্চ কোরআনের এই আয়াতটা যখন আসছে কোন ভুল তো বের করতে পারে না কোরআন থেকে তারা এবার চিন্তা করলো এই আয়াতটার একটা ভুল বের করা যাবে কারণ আল্লাহ বলেছেন নবীজির জীবনীর মধ্যে রয়েছে উম্মতের জন্য মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ তাইলে একজন মানুষ সর্বশ্রেষ্ঠ আদর্শবান কিভাবে হয় মানুষ বলতেই তো ভুল ঠিক না আল্লাহর এই কথাটাকে মিথ্যা প্রমাণের জন্য 18 জন বিজ্ঞান নিউরোলজিস্ট ছিল এর ভিতরে সাইকোলজিস্ট ছিল অ্যাস্ট্রোলজি বিজ্ঞানী ছিল কসমোলজি বিজ্ঞানী ছিল জিওলজি বায়োলজির বিজ্ঞানী অনেক বড় বড় বিজ্ঞান ছিল সবাই আলাদা আলাদা রিসার্চ শুরু করছে 3.5 বছর মনীষীর জীবনীর উপরে তারা রিসার্চ করলো শত মনীষী এক জায়গায় করেছে স্বামী হিসাবে কে কত নাম্বার পায় নেতা হিসাবে কে কত নাম্বার পায় সমাজ সংস্কারক হিসাবে কে কত নাম্বার পায় তারা এরকম মার্ক দিতেছে জীবনী পড়ে পড়ে নবীজির জীবনীর উপরে তারা মার্ক দিতেছে যে আল্লাহ যে বললেন সর্বশ্রেষ্ঠ আদর্শ তাইলে এই লোকটার মধ্যে কি স্বামী হিসাবে সদ্গুণ ছিল বাবা হিসাবে সদ্গুণ ছিল নেতা হিসাবে সদ্গুণ ছিল ভুল তারা বের করার জন্য একাত্মবাদ হয়ে গেল 3.5 বছর পর সব বিজ্ঞানীরা কনফারেন্সে বসলো একজন একজন করে সবাই মার্ক দেওয়ার পর মার্কশিটটা যখন প্রকাশ করলো একজন বিজ্ঞান মনে করছে হয়তো আমি মুহাম্মদকে 100 মার্ক দিয়ে দিলাম অন্য জন মনে হয় দিতে পারবে না এরকম করতে করতে সবাই যখন মার্কশিট প্রকাশ করলো সবাই তাকায় দেখে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাবজেক্টেই 100 তে 100 মার্ক পেয়েছে সুবহানাল্লাহ স্বামী হিসাবে আমার নবী 1 নাম্বার নেতা হিসাবে আমার নবী 1 নাম্বার বাবা হিসাবে আমার নবী 1 নাম্বার সমাজ সংস্কারক হিসাবে আমার নবী 1 নাম্বার রাজনৈতিক নেতা বলেন সামাজিক নেতা বলেন সব নেতায় নবী আমার 1 নাম্বার যরকন আলহামদুলিল্লাহ ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত নবীকে মডেল বানায় নেয় আর মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমানের সন্তান নবীকে মডেল বানাইতে পারে না মুসলমানের মজা লাগে ওয়েস্টার্ন কান্ট্রি বিদেশি পশ্চিমা সভ্যতা কালচার মজা লাগে যেই যুবকরে কোনোদিন দেখি নাই মাথায় টুপি লাগাইতে নবীর সুন্নতে স্টাইলে চুল কাটতে ওই যুবকটারে তাকায় দেখলাম বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় তার প্রিয় খেলোয়াড়ের মতো সে চুল কাটছে যেই যুবকরে কোনোদিন দেখি নাই মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করছে ওই যুবকটাও খ্রিস্টান ইহুদিদের প্রেমে পড়িরা রাস্তায় রাস্তায় গভীর রাত্রে মিছিল দিছে নামাজের জন্য মসজিদে যায় না আপনাদের সিলেটে হয় না হইছে আপনাদের এই এলাকায় তো হয় না হইছে না
নবীরাদার সমানতে আমাদের বড় কষ্ট হয় ও যুবক আল্লাহর বান্দা ও বিধবা বাবা ঈসা নবী পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইতেন নিজেকে বড় ধন্য মনে করতাম এমন মায়ার নবী আমরা পাইলাম দুশমনরাও যদি নবী চেহারার দিকে তাকাইতো দুশমন মনে করতেই লোকটা আমাদের না জানি কত আপন কত কেমন আদর্শওয়ালা নবী আমার দুশমনরা নবীরে মারতে যাইতো গিয়া দেখতো নবীর চেহারা এত প্রফুল্লতা এত মায়া এই লোক কোনোদিন মিথ্যা বলতে পারে না এরকম নবীর চেহারার দিকে তাকাইয়াও বহু বেঈমান মুসলমান হয়ে গেছে নবীর আদর্শ আর আমাদের আদর্শ কোন পান থেকে চুন খসলে আমাদের মেজাজ গরম হয়ে যায় আমারে কেউ গালি দিছে পাল্টা গালি দিয়া দেই একটা গালি দিলে দশটা গালি দিয়া দেই প্রতিশোধ প্রয়ণ হয়ে যায় এটা নবীর আদর্শ হতে পারে না ঠিক কিনা ও মুসলমান ইমানদার নবীর আদর্শ যারা মানবে তাদের জিন্দেগিও সুন্দর পরকাল সুন্দর অর্থনৈতিক ব্যবস্থাপনায় নবীর আদর্শ মেনে নাও রাজনৈতিক ব্যবস্থাপনায় নবীর আদর্শ মেনে নাও আল্লাহ নবীর আদর্শ যদি এই বাংলার জমিনেও মানা হইত 50 বছর পর স্বাধীনতার জন্য মানুষকে রাস্তায় মিছিল দিতে হইত না আজ 50 বছর পার গেল এরপর স্বাধীনতার জন্য রাস্তায় মিছিল দিতে হয় 50 বছর পার হয়ে গেল স্বাধীনতার বয়স এরপর এখন মানুষ তার এখন তার অধিকার ফিরে পায় না শ্রমিক তার অধিকার ফিরে পায় না এখন ওলামা ইকরামকে নির্দয়ভাবে জেলে রাত কাটাতে হয় আল্লাহ নবীর আদর্শ থাকলে তা হতো না ঠিক কিনা জোরে বলেন এজন্য বলি রাজনৈতিক জীবনে নবীর আদর্শ মেনে নাও ইসলামী শাসন ব্যবস্থা চেয়ে সুন্দর শাসন ব্যবস্থা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দেখাতে পারে নাই বাদশা জুলকারনাইন শাহ সুলতান সুলতান সুলেমান অটোম্যান সাম্রাজ্য 350 বছর তারা তুরস্ক শাসন করলো এর চেয়ে সুন্দর আদর্শ আর নাই হযরত ওসমান ওসমানী খেলাফত হযরত ওমর অর্থ পৃথিবী শাসন করেছেন এর দ্বারা প্রমাণ করে গিয়েছে নবীর আদর্শ অনুযায়ী মদিনা সনদে যারা রাষ্ট্র শাসন করেছে এদের চেয়ে সুন্দর রাষ্ট্র আর কেউ শাসন করতে পারে না আজও যদি পৃথিবীর মানুষ নবীর আদর্শ মেনে আল্লাহর নবী যেভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের ব্যাপারে তাগিদ দিয়ে দিছেন সেই নবীর আদর্শ মেনে যদি রাষ্ট্র চলতো রাষ্ট্রে আর খুন ধর্ষণ হত্যার রাহাজানি আর থাকতো না নবীজির আদর্শ আপনার ব্যক্তি জীবনে নেই ব্যক্তি জীবন অপূর্ণতা পেয়ে যাবে সন্তানকে আপনি নবীর আদর্শ শিখেন নাই আব্রাহাম লিংকন হিটলার মাও সেতুং কলিন্স এদের আদর্শ দিয়ে আপনি বড় বানাবেন তাদের মতই আপনার সন্তান হবে আল্লাহ নবী যখন মক্কায় 7 বছর বয়স সিরাত ইবনে হিশামে বলা হয় বাচ্চারা ঘুম পাড়াইতো মা বাচ্চাদের মাতা মুসাইতা আর বলতো আমার সন্তানটার আমি মুহাম্মাদের মতো ভালো বানাবো নবী এমন আদর্শ যে অল্প বয়সী আমানতদারিতার শীর্ষে গিয়েছিলেন নবীর কাছে কেউ শাম দেশে ইরাকে ব্যবসা করতে যাইতো আমানত রেখে যাইতো নবীর কাছে টাকা পয়সা জমা রেখে যাইতো সেই নবীর আদর্শ পেয়েও মুসলমান মানি না বড় আফসুস ও মুসলমানের দল আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ টুটার পৃথিবী সৃষ্টি করলাম আসমান জমিন গ্রহ নক্ষত্র সব সৃষ্টি করলাম যা কিছু দেখো সব কিছুর জন্য আমি রব আর আমার নবী হলেন রহমত সুবহানাল্লাহ